আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা মিনি সেলফি স্টিক অ্যান্ড হ্যান্ডি ট্রাইপড যদি বলেন সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। তো এটা হচ্ছে জামারি ব্র্যান্ডের একটা সেলফি স্টিক প্লাস হচ্ছে ট্রাইপড বলেন, তারপরে হচ্ছে আপনার মোবাইল স্ট্যান্ড বলতে পারেন। এই স্ট্যান্ডটা নিয়ে আমি আপনার সাথে আজকে কথা বলবো। এই স্ট্যান্ডে কী কী থাকতেছে বা কী কী ফিচার আছে এটাতে বা কী কী জিনিস ব্যবহার করতে পারবেন আপনারা। আর যারা নর্মালি মোবাইল ব্লগিং করেন বা মোবাইলে ভিডিও করতেন, যারা মোবাইলে ভিডিও করেন তাদের জন্য সবচেয়ে বেটার হবে এই স্ট্যান্ডটা। ছোটো মোটো প্লাস পোর্টেবল, আপনি যেখানে সেখানে ক্যারি করতে সুবিধা হবে। তো এই স্ট্যান্ডটা এখন আমি আনবক্স করে দেখাচ্ছি আপনাদেরকে, সাথে সাথে কী কী পাচ্ছি এবং কী কী সুবিধা সব কিছু আপনাদের দেখাচ্ছি। চলুন তাহলে আমরা এটা খুলে ফেলি। প্রথমে খোলার সাথে সাথে এখানে চলে আসলো স্ট্যান্ডটা মূলত। এরপরে হচ্ছে আপনার যেটা হচ্ছে যে মোবাইল লাগানোর জন্য যে হেডটা, তো যদি আমরা প্রথম স্ট্যান্ডটা দেখে ফেললাম, এখানে জামারি ব্র্যান্ড লেখা আছে MT-19, এটা হচ্ছে এর মডেল। ধরতে অনেক আরাম, ফ্লেক্সিবল, যদি আপনি হাতে নিই তাহলে এই যে নর্মালি হচ্ছে এই হচ্ছে এইভাবে থাকবে। তো এখন আমরা এটাকে সেট আপ করে ফেলবো। তো সেট আপ করার জন্য হচ্ছে যে হেডটা আমাদের থাকে মোবাইল স্ট্যান্ড যেটা বলা হয়, এখানে একটা ইয়ে আছে, লক আছে, এই লকের সাথে এই লকটা নর্মালি আমরা এইভাবে এখানে হাত দিয়ে ধরে এইভাবে ঘুরিয়ে বা এইভাবে রেখে আপনি এখানটা লক করে দিতে পারেন। তো এখন হয়ে গেল আমাদের এই সেট আপটা, এখন আমাদের এটা সেট আপ হয়ে গেল। তো আমরা এখানে নর্মালি হচ্ছে আমরা মোবাইল যদি ইউজ করি তাহলে হচ্ছে এই মোবাইলটা আমরা এখানে এইভাবে রেখে দেবো। নর্মালি হচ্ছে আমি এখন ভিডিও করতে পারবো, ব্লগ করতে পারবো, ধরে অনেক আরাম, ফিলটা অনেক ভালো। আর যদি আমি এটাকে চাইলে এভাবে আমি রেখে দিতে পারি, এভাবে এভাবে রেখেও ভিডিও করতে পারি, কোথাও রাখার জন্য আমার সমস্যা হবে না। আর ও আরেকটা মজা হচ্ছে এটাতে নর্মালি হচ্ছে আপনি বড়ো করতে পারবেন, এখানে যে আপনি চাইলে এটাকে এভাবে একটা লক আছে এখানে, আপনি গেম বলে টাইপের এইভাবে আপনি নর্মালি এভাবে ভিডিও করতে পারবেন, ব্লগিং ভিডিও এইভাবে করতে পারবেন, চাইলে সেলফি তুলতে পারবেন। আবার এই লকটাকে এভাবে নর্মাল ঘুরিয়ে সোজা করে আবার লক করে দিতে পারবো আমরা। তো এইটা আমি কিছুদিন যাবৎ ব্যবহার করতেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে নর্মালি মোবাইল ব্লগিংয়ের জন্য, মোবাইল ভিডিও করার জন্য। আপনার পেইনফুল না এমনটা, একটা ওয়েটও কম আপনার, মাত্র 135 গ্রাম। আর এটা লোড নিবে, লোড ক্যাপাসিটি হচ্ছে আপনার 1.5, মানে 1.5 কেজি লোড নিতে পারবে সর্বোচ্চ। তো এত তো এত দরকার নাই, নর্মাল ক্যামেরা লোড দিতে পারবেন, ক্যামেরা তো ওয়েট হয় না। আর মোবাইল তো একটা সর্বোচ্চ 200-250 গ্রাম, এর বেশি হয় না। তো আপনার সেই কারণে সমস্যা হবে না ব্যবহার করতে, ব্যবহার করার জন্য। আপনি চাইলে এটাকে ভার্টিক্যাল মোডে, নর্মালি যে এই মোডে, যখন আমরা অনেকে আছে নর্মালি এই মোডে ছবি তুলতে চাই ভার্টিক্যাল মোডে, এইভাবে করে এইভাবে লক করে দিলাম, তো আমি এইভাবে আমি ছবি তুলতে পারবো, ভিডিও করতে পারবো, সমস্যা হবে না। এটা হচ্ছে 360 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করা যায় নর্মালি। হ্যাঁ, 360 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করা যায়। যারা হচ্ছে এই মোবাইল স্ট্যান্ডটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এটা ধরে একটা ফিল আছে এখানে, একটা রাবারের মতন এটার গ্রিপ, মানে আপনার নর্মালি হচ্ছে স্লিপ কাটে না, হ্যাঁ এভাবে এটা লেগে থাকে, ক্যারি করার জন্য অনেক ভালো। আপনি এটাকে পোর্টেবল করার জন্য নর্মালি যদি পকেট তো অনেক ছোটো, তাই আমরা নর্মালি বিষয় হচ্ছে যে এভাবে আপনাকে এটাকে ঘুরে খড়ি খড়ে একটা পকেটে নিতে পারবেন শর্টকাটে, অনেক ছোটো একটা। এটার প্রাইস মাত্র হচ্ছে 700 টাকা। যে শপে যে শপ থেকে নিচ্ছে শপের অ্যাড্রেস দিয়ে দিব, ওখান থেকে আপনারা নিতে পারবেন চাইলে। আমার কাছ থেকে ওরা 700 টাকার মতন এটার প্রাইস রাখছে, আশা করি আপনারা নিলে সেম দামে রাখবে। এবং কি এটা অনেক কার্যকরী, যারা অনেক ক্যামেরার জন্য অনেক বড় স্ট্যান্ড নিতে চাচ্ছেন, অনেক পোর্টেবল না, মানে ঝামেলা, প্যারাযুক্ত, তাদের জন্য নেওয়া দরকার না। আমি বিগত কিছুদিন যাবত এটা ব্যবহার করতেছি, আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই। আর এটাতে যে কী কী নর্মালি হচ্ছে যে কী কী ইউজ করা যাবে, ল্যাম ইউজ করতে পারবেন আপনি, প্লাস মাইক্রোফোন ইউজ করতে পারবেন। যদি আমি এখানে মোবাইলটা বসাই, এখানে মাইক্রোফোনের সকেট দেওয়া আছে, এখানে মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। প্লাস হচ্ছে অ্যাকশন ক্যামেরা ব্যবহার করা যাবে, ডাইরেক্ট ক্যামেরা ব্যবহার করা যাবে, নর্মাল বিষয়। তো আমি এই ট্রাইপডটা ইউজ করে ভালো লাগছে আমার কাছে।